আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আমরা কম বেশি সবাই ইমো ইউজ করি। তো ইমোতে আমরা যখন ইমো ইউজ করি, হঠাৎ করে দেখি একটা গ্রুপ থেকে SMS আসছে এবং একটা গ্রুপ থেকে ফোন আসছে, এরকম বিরক্তিকর পরিস্থিতিতে আমাদের সবারই পড়তে হয় কম বেশি। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি দেখাবো কিভাবে আপনি একটি সেটিংয়ের মাধ্যমে, শুধুমাত্র একটি সেটিং করবেন এবং এই সেটিংটি করার পরে আপনাকে কেউ আর ইমোতে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না এবং কল গ্রুপে কোনো অ্যাড করতে পারবে না। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, খুব মনোযোগ সহকারে দেখুন, স্ক্রিনটাকে ফলো করুন এবং আমি যেভাবে করতেছি ঠিক সেভাবে করুন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং দিন ইসলাম টেকনোলজি পেজটি এখনই ফলো করে আমাদের সাথেই থাকেন, যাতে করে আমাদের নিত্য নতুন যে ইন্টারেস্টিং ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি ওইগুলো সবার আগে আপনি পেয়ে যান। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে কীভাবে সেটিংটি করতে হবে। আপনি আপনার মোবাইলে যে ইমো অ্যাপটি আছে, এই ইমো অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে দেখতে পারবেন আপনার প্রোফাইল কোন জায়গায় আছে। তো আপনি প্রোফাইলটা খুঁজে আপনি প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে সেটিং নামের একটি অপশন আছে। তো আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে প্রাইভেসি নামের একটি অপশন পাবেন, সেখানে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন এখানে একটি অপশন আছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই অপশনটিতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এই সকল অপশন চলে আসবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনি খেয়াল করে দেখতে পারেন পাবলিক গ্রুপ এবং ভয়েস ক্লাব, এই দুইটা অপশন আপনি এখান থেকে এই অপশনটি আপনি অফ করে দেবেন। এখানে অন আছে, আপনি ক্লিক করে অফ করে দেবেন। এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনি দেখতে পারবেন এই দুইটা অপশন যখন আপনি অফ করে দেবেন, আপনি আপনার কাজ শেষ, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। এরপর থেকে কখনও কেউ আপনাকে আর কোনো গ্রুপে অ্যাড করতে পারবেন না এবং বিরক্তিকর SMS এবং কল থেকে আপনি সম্পূর্ণভাবে বাঁচতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজ দিন ইসলাম টেকনোলজি পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, অন্য আরেকদিন এরকম ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো, সেই প্রত্যাশা আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।